হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঙালিদের ভীষণ প্রিয় একটি মাছের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ইলিশ মালাই ভাপা। এখন তো বাজারে বেশ ইলিশ উঠে গেছে, তো খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। আর এই ইলিশ মালাই ভাপা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তাহলে চলো ভিডিওটা দেখে নেই। আমাদের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কিন্তু ডিম হয়ে গেছে, তোমরা কিন্তু ডিম ছাড়াও ইলিশ মাছটা নিতে পারো। এখন এই ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। আর এখন প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। মাছগুলি আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মিক্সারে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়ে করতে পারো, কালো সর্ষেটা দিয়ে বেশি ভালো হয়, তো কালো সর্ষেটা দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন শুকনো অবস্থায় এই সর্ষেটা আমি ডাস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারো। আর মিক্সারে করলে কিন্তু সর্ষেটা আগে এভাবে ডাস্ট করে নিতে হবে, তো তারপরে জল দিয়ে একটু পেস্ট করে নিলে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে। সর্ষেটা আমার ডাস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু জল। এখন একটা আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো সর্ষেটা ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো এখন এই ইলিশ ভাপাটা করার জন্য একটা স্টিলের টিফিন আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি সর্ষেটাকে ছেঁকে নেওয়ার জন্য। এখন সর্ষেটা ছেঁকে নিচ্ছি এই মিক্সিং জারে, আর একটু জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে সর্ষেটা ছাঁকনি দিয়ে নিলে কি হয়, যাদের সর্ষে অ্যাসিডিটি থাকে, তো এভাবে ছেঁকে নিয়ে করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই যে অবশিষ্ট অংশটা এটা আমি ফেলে দেব। তোমরা চাইলে কিন্তু এই সর্ষে বাটাটা ছেঁকে নাও করতে পারো, খোসাটার সাথে দিয়েও করতে পারো। আর আমি এখানে নারকেলের দুধটা বাড়িতে বানিয়ে নিয়েছি। নারকেল প্রথমে কুড়িয়ে নিয়ে তারপরে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি, তারপরে একটা সুতির কাপড়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এইভাবে দুধটা আমি রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে শুনেই দেবেন, কারণ মাছের মধ্যেও লবণ দেওয়া আছে আর সর্ষেটা পেস্ট করার সময় একটু লবণ দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল। এখন চামচ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটার মধ্যে আমি এই মাছের পিসগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। স্টিমে বসানোর জন্য মাছটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি টিফিনের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল, কিছুটা পরিমাণ জল। এবারে আমি টিফিনটা এভাবে বসিয়ে দিলাম। তো জলটা একটু বুঝে শুনে দিতে হবে, যেন টিফিন বক্সের মাঝামাঝির থেকে একটু কম জল থাকে, নাহলে কিন্তু এটা ফোটার সময় টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যেতে পারে। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে স্টিমে বসিয়েছিলাম। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
তো টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি খুলে নিচ্ছি। এটা খুব সুন্দর আমাদের তৈরি হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে ফ্রেন্ডস, দেখলেই তো কত সহজভাবে আমাদের এই দারুণ স্বাদের ইলিশ মালাইকারি ভাপা রেডি হয়ে গেল। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।